রহমতুল্লাহ সবাইকে ইন্ডাস্ট্রিয়াল ল্যাব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে ইনভার্টার রিপেয়ারিং নিয়ে নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা আমার সামনে একটি প্যানাসোনিক ইনভার্টার দেখতে পাচ্ছেন যেটার মডেল হচ্ছে VF200। ভিউয়ার্স, নেম প্লেট দেখে আমরা এই ইনভার্টারের সাথে পরিচিত হব। এটা ইনভার্টারের নেম প্লেট, এটা 0.75 কিলোওয়াটের একটি ইনভার্টার এবং এটার ইনপুট হচ্ছে 220 সিঙ্গেল ফেজ, আউটপুট হচ্ছে 3 ফেজ 220। এই ইনভার্টারটি মূলত এসেছে, ইনভার্টারটি অল ওভার সব ঠিক আছে, শুধু এই ইনভার্টারটি টার্মিনাল মোডে রান হচ্ছে না। বন্ধুরা, এখানে আপনারা 1 থেকে 12 এবং 13 থেকে 24 পর্যন্ত টার্মিনাল দেখতে পাচ্ছেন। এই ইনভার্টারের 1, 2, 3 এটা হচ্ছে আমাদের রান কমান্ড টার্মিনাল 1, 2, 3 এবং ফ্রিকোয়েন্সি কমান্ডের জন্য 13, 14, 15 টার্মিনাল ব্যবহার করা হয়। যেহেতু এটা টার্মিনাল মোডে রান হচ্ছে না, সেহেতু আমরা 1, 2, 3 টার্মিনাল নিয়ে কাজ করব। আপনাদেরকে ম্যানুয়াল বইয়ের সাথে 1, 2, 3 টার্মিনাল, 1, 2, 3 টার্মিনালের ডায়াগ্রামটা দেখাচ্ছি ম্যানুয়াল বই থেকে। আপনারা টার্মিনাল ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন, 1 নম্বর আমাদের কমন টার্মিনাল, 1 নম্বরের সাথে 4 নম্বর শর্ট করা আছে এবং 2 এবং 3 সুইচিং টার্মিনাল, 2 দিলে ফরওয়ার্ড এবং 3 দিলে রিভার্স হবে। সুতরাং 1 নম্বর টার্মিনালের সাপেক্ষে 2 এবং 3 আমরা একটা ভোল্টেজ পাব, সেটা 10 ভোল্ট থেকে 15 ভোল্ট বা 16-17 ভোল্টের মধ্যে থাকবে। তো ফার্স্টে আমরা ইনভার্টারে পাওয়ার দিয়ে এই ভোল্টেজটা চেক করব যে আমার 1, 2, 3 টার্মিনালে কোনো ভোল্টেজ আছে কি না। যদি কোনো ভোল্টেজ মিসিং থাকে তাহলে কন্ট্রোল কার্ড নিয়ে আমাদের কাজ করব, কন্ট্রোল কার্ড নিয়ে কাজ করতে হবে আমাদের। আমি এখন এটা পাওয়ার অন করে ভোল্টেজটা চেক করে নেব। আমি পাওয়ার অন করে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন পাওয়ার চলে এসেছে। আমি এখন, যেহেতু 1 নম্বর টার্মিনাল আমাদের কমন টার্মিনালে, আমি ডিসি ভোল্টেজ মেজারমেন্ট করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 2.8 ভোল্ট বা 7 ভোল্ট দেখাচ্ছে, যেখানে মূলত 15 ভোল্ট থেকে 18 ভোল্ট দেখানোর কথা, মানে 10 ভোল্টের উপরে 20 ভোল্টের নিচে একটা ভোল্টেজ থাকবে, কিন্তু এখানে সেই ভোল্টেজটা মিসিং। তো আমাদের বোঝাই যাচ্ছে যে কন্ট্রোল কার্ডে আমাদের সমস্যা রয়েছে। তো আমি এখন এই কন্ট্রোল কার্ডটি খুলে ফেলব। আমি পাওয়ার কানেকশন খুলে ফেলতেছি। সর্বপ্রথম ডিসপ্লেটা আউট করতে হবে। ডিসপ্লেটা আউট করে ফেললাম। এখন এই পাশে 2টা লক এবং পিছন সাইডে 2টা লক, টোটাল 4টা লক খুলে ফেলতে হবে। উপরের কভারটা আমি আউট করে ফেললাম লক সারিয়ে। বন্ধুরা, এখানে টার্মিনালটা আমি খুলে ফেলব। এটা পুরোটাই আলাদা করে নিলাম। এটা আমাদের পাওয়ার কার্ড, এটা আমাদের কন্ট্রোলিং কার্ড। কন্ট্রোলিং কার্ডটা এখন আমি পুরোপুরিভাবে আলাদা করে ফেলব। পাওয়ার কার্ডটির 2 পাশে লক করা আছে। বন্ধুরা, এটাই হচ্ছে আমার কন্ট্রোলিং কার্ড। আমি এখন কন্ট্রোলিং কার্ডটা ভালোভাবে চেক দিয়ে নেব। বন্ধুরা, 1, 2, 3 টার্মিনালের লেয়ার যদি আমি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখুন বন্ধুরা, এখানে 202 রেজিস্টারটা পোড়া দেখাচ্ছে। তো আমি এটা মেজারমেন্ট করে নেব যে রেজিস্টারের মানটা ঠিক আছে কি না। বন্ধুরা বুঝতেই পারতেছেন যে 2টা পোড়া রয়েছে, তাহলে অবশ্যই 2টা পুরো মানে নষ্ট হয়ে গিয়েছে। আর 202 তাহলে বুঝতেই তো পারতেছেন যে এটা কত কিলো ওহমসের রেজিস্টার। হ্যাঁ বন্ধুরা, এটা 2 কিলো ওহমসের রেজিস্টার। আমি আমার ভিডিওতে দেখিয়েছি কীভাবে এসএমডি রেজিস্টারের মান বের করতে হয় এবং কীভাবে
কালার কোড দেখে রেজিস্টারের মান নির্ণয় করতে হয় আপনারা আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন তো আমি এখন এই দুইটা রেজিস্টার চেক চেঞ্জ করে দেব যেহেতু আমাদের 1 2 3 টার্মিনাল ব্যতীত অন্য কোনো টার্মিনাল ব্যবহৃত হচ্ছে না তো আমি চেঞ্জ করে দেখব যে আমার এখানে ভোল্টেজটা আসে কিনা সঠিকভাবে আমি এখন রেজিস্টার দুইটা খুলে ফেলে এই সাইড থেকে এই পাশ থেকে দুইটা রেজিস্টার এক্সচেঞ্জ করে দেব বন্ধুরা যেহেতু 7 আর টার্মিনালে কোনো কানেকশন নেই সেহেতু আমি 7 এবং 8 নাম্বার টার্মিনাল থেকে রেজিস্টার দুইটা এক্সচেঞ্জ করে নিলাম এখন আমি পুরো কন্ট্রোলিং কার্ডটা থিনার দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি কন্ট্রোলিং কার্ডটা ভালোভাবে হাওয়া দিয়ে নিব যেন কোনো সমস্যা না হয় এখন আমি কন্ট্রোলিং কার্ডটা ইনভার্টারের সাথে লাগিয়ে চেক দেব কন্ট্রোলিং কার্ডটা আমি সেট করে নিচ্ছি এখন আমি এটা পাওয়ার কার্ডের সাথে কানেকশন দিয়ে চেক করে নেব কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে লকগুলো লাগিয়ে দিলাম আমি এখানে পাওয়ার কানেকশন করেছি পাওয়ার অন করে দিছি এখন আপনাদেরকে ভোল্টেজটা মেজারমেন্ট করে দেখাবো যেহেতু এক নাম্বার আমাদের কমন টার্মিনাল ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে 12 ভোল্টেজ আমাদের চলে এসেছে মানে কমন টার্মিনালের সাপেক্ষে আমাদের 12 ভোল্টেজ পাবো আমরা যদি পোটেনশিওমিটারে মাল্টিমিটারটি ধরি তাহলে এখানে 5 ভোল্টেজ পাবো 4.9 ভোল্টেজ দেখাচ্ছে এখন প্রোগ্রাম চেঞ্জ না করে আমরা যদি মেশিনে লাগাই তাহলে আমাদের ইনভার্টারটি রানিং হয়ে যাবে প্যানাসোনিক ইনভার্টার রিপেয়ারিং নিয়ে এই ছিল আজকের ভিডিও ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ